রবিবার পূর্ব বর্ধমান জেলার শহর বর্ধমানের 16 নম্বর ওয়ার্ডে সুকান্ত পল্লীর মাঠে ওয়ার্ল্ড ভিশন ইন্ডিয়ার উদ্যোগে বাল্য বিবাহ রোধ করার পক্ষে জনগণকে সচেতন করতে একদিবসীয় ফুটবল খেলার আয়োজন করা হয়। ওয়ার্ল্ড ভিশন ইন্ডিয়া কোঅর্ডিনেটর সৌভিক বিশ্বাস জানান, খেলায় 16টি দল অংশগ্রহণ করেছে। তিনি আরও জানান, মূলত ওয়ার্ল্ড ভিশন ইন্ডিয়া যেসব এলাকায় শিশুদের নিয়ে কাজ করেন, সেই সব এলাকার যুবকরা এই খেলায় অংশগ্রহণ করেছেন। আজকের আমাদের ওয়ার্ল্ড ভিশনের মাধ্যমে আমরা একটা ফুটবল টুর্নামেন্ট রেখেছি। শুধু ফুটবল টুর্নামেন্ট নয়, এই টুর্নামেন্টের মাধ্যমে আমরা প্রত্যেক এলাকাকে জানাতে চাই যে বাল্য বিবাহ বন্ধ করতে হবে। কারণ আমরা জানি বাল্য বিবাহ শৈশব কেড়ে নেয় একটা বাচ্চা। সেই উদ্দেশ্যে আমরা আজকের এইখানে এইখানে প্রোগ্রামটা আমরা আলোচনা করেছি। আর এখানে আমাদের সদরঘাট যে চাইল্ড লাইন কমিটি রয়েছে, সেই চাইল্ড লাইন কমিটি তারা সাপোর্ট করছে, সহযোগিতা তাদের সহযোগিতায় আমরা এইটা প্রোগ্রামটা করছি আজকে। কটা টিমের খেলা? আমাদের টোটাল 16 টিমের খেলা এখানে আমরা অনুষ্ঠিত করছি। টোটাল 16 টিম। আমাদের যে সমস্ত এলাকায় আমরা কাজ করি ওয়ার্ল্ড ভিশন, সেই সমস্ত এলাকার যে সমস্ত ইউথ ক্লাবগুলো রয়েছে, সেই ক্লাবের ছেলেদেরকে নিয়ে আমরা এই খেলাটা আয়োজন করেছি। এদিন এই খেলার উদ্বোধন করেন বিশিষ্ট সমাজসেবী তথা পূর্ব বর্ধমান জেলা যুব তৃণমূল কংগ্রেসের প্রাক্তন সভাপতি রাসবিহারী হালদার। দর্শকরা একটা হাত তালি দেবেন। এবং তার সাথে পৌরসভা এবং প্রেসের একটি টিম আছে, সকলকে শুভেচ্ছা জানাই। প্লেয়ারদেরকে আপনাদেরকে বেস্ট অফ লাক, আপনাদের আনন্দ করুন, যে বাল্য বন্ধ করুন এবং একটি সুস্থ সমাজ গড়ে তুলুন। এখন খেলা চলছে। আজকে ওয়ার্ল্ড ভিশন পক্ষ থেকে ফুটবল টুর্নামেন্ট হয়েছে। এই ফুটবল টুর্নামেন্টের মাধ্যমে আমাদের এলাকায় শিশু শ্রমিক, বাল্য বিবাহ, শিশু নির্যাতনা এ বন্ধ করা উপলক্ষে আমাদের 16টা টিম নিয়ে ইউথদেরকে কাছে রাখি এ বার্তাটা দিতে চাই কি তাদের এলাকা থেকে গিয়ে তাদের এলাকার যে সমস্ত শিশু প্রচার, বাল্য বিবাহ, শিশু নির্যাতনা এসব হচ্ছে, এ বন্ধ করার জন্য আমাদের এই অনুষ্ঠানটা আজকে করানো হয়েছে। খেলাকে ঘিরে উৎসাহ ও উদ্দীপনা ছিল নজর কাড়া। বর্ধমান থেকে রাজীব মণ্ডল, পিন্টু প্যাটেল, আনন্দবার্তা।